কলেজ সাধারণ শিক্ষার্থীদের নানা হয়রানির খবরে বারবার আলোচনায় আসে ইডেন কলেজ ছাত্রলীগ। কিছুদিন আগে সভাপতির অডিও ভাইরাল হয়েছে, বিবস্ত্র করে ভিডিও করার হুমকিও আলোচনায় আসে। এবার সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে মারধর করে আটক রেখে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ করেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। এ ঘটনায় মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে, দুই পক্ষই সড়কে মুখোমুখি অবস্থান নেয়। আটকে রাখা হয় সাধারণ শিক্ষার্থীদের, অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছড়ে দুই পক্ষই। এতে উঠে আসে সাধারণ শিক্ষার্থীদের নানা হয়রানির চিত্র। তারা প্রত্যেকটা ক্যান্টিন থেকে তারা চাঁদা তুলছে, সেই অডিও আমাদের কাছে আছে, অডিও না ভিডিও সহ আমাদের কাছে আছে, সেটা নিয়েও আমরা প্রশাসনকে জানাইছি। বৈধ রুমগুলোতে হচ্ছে অতিরিক্ত মেয়ে তোলা হয়, তাদেরকে বিভিন্ন রকমের মানসিক টর্চার করা হয়। রিভা রাজিয়া প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার করে। কতদিন আগে ওনাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, রিভাপুর ব্যবহার এতটাই নিকৃষ্ট। সিলেক্ট করে রেখে তারপর সেই মেয়েদেরকে তারা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বিভিন্ন ধরনের খারাপ উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তাব দেয়। বারবার দেখা গেছে যে উনি ওনাকে ক্যাম্পাস থেকে মেরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এরকম কিছুই ঘটে নাই, ওনাকে কেউ মারে নাই। পরিস্থিতি শান্ত রাখতে হস্তক্ষেপ করেন শিক্ষকরা। আমি সাপোর্ট করব কেন, এইটা অন্যায় করলে তো তার শাস্তি হবেই। হ্যাঁ, অন্যায় যে অন্যায় করেছে তার শাস্তি হবে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদককে উত্তেজনাকর পরিস্থিতির সময় দেখা যায়নি। 35,000-এর বেশি শিক্ষার্থীর ইডেন কলেজ ক্যাম্পাসে 6টি হল আছে, 3,100 আসনের বিপরীতে প্রায় 8,000 ছাত্রী থাকেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।